এখন আমি দাঁড়িয়েছি হলো ব্যাপারীপাড়া যে ঈদগাহ সংলগ্ন যে মসজিদ, সেই মসজিদের সাথে। মসজিদটা অনেক সুন্দর, সেই মসজিদটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো, আপনারা মিস করবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক, লেটসি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাব চৌধুরী, আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম অনেক দিন পর। আজকে বিকেলে বের হলাম, বের হওয়ার পরে মনে হলো যে আপনাদের সাথে একটা মসজিদের ভিডিও শেয়ার করি। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, আর আমার সামনে যেটা দেখতে পারতেন সেটা হলো ব্যাপারীপাড়া মসজিদ, ঈদগাহ সংলগ্ন এই মসজিদটা। আর এই মসজিদের অপর পাশে যেইটা দেখলেন একটু আগে, সেটা হলো আপনার কবরস্থান, আর এটা হলো মসজিদের গেট, কারুকার্য করা। আপনাদের একটু পরে শেষের দিক দিয়ে ভিডিওর অবশ্যই আপনাদের ক্লোজ করে দেখাবো, বাট এ বিষয়ে একটা শর্টস করেছি আলাদা গেটের। দেখতে পারতেছেন, দিস ইজ ভ্যারি ভ্যারি স্পেশাল গেট অ্যান্ড দিস ইজ ভ্যারি ভ্যারি নাইস। গোলাপি কালার প্রলেপ দেওয়া হয়েছে এবং সবুজ, হলুদ আর অনেক প্রলেপ দেওয়া হয়েছে, মানে গেটটা অসাধারণ করা হয়েছে। দেখতে পারতেছেন টাইলস সিস্টেম করা হয়েছে পুরো মসজিদের যেই হাঁটার যে রাস্তা সেখানে। এই মসজিদটা মূলত বহুতলা ভবন, মনে বলা যায় যে মোটামুটি পাঁচতলার মতো মসজিদটা, পুরো পাঁচতলায় মূলত একই কাটিংয়ের। অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে, অনেক সুন্দর করে করা হয়েছে মসজিদটা। যেহেতু আমি অসমে এসেছি সেহেতু মসজিদটা তালামালা, মানে বলতে পারি যে জুম্মার নামাজের ঠিক পরে পরে এসেছি আমরা, এই জন্য মূলত জুম্মার নামাজ শেষ করে সবাই বাসায় চলে গেছে। আমি মাত্র বাসা থেকে খাওয়া দাওয়া করে, মানে নামাজ পড়ে গিয়ে বাসায় থেকে খাওয়া দাওয়া করে বের হলাম, বের হয়ে এখানে এদিকে আসলাম। আসার পরে আপনার দেখাচ্ছি আমি এখানে, এটা হলো মসজিদের ভেতরে ঢোকার আগের যেই বারান্দা টাইপ সেই জায়গাটা। লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, বা মসজিদে ফোন সাইলেন্ট করা। দেখতেই পারতেছেন যে থাই গ্লাস মসজিদে। আর এদিক দিয়ে হলো মসজিদের অজুখানা, অজুখানা মূলত দুইটা, এই ভেতরের দিক দিয়ে অজুখানা আছে, দেখতেই পারতেছেন এদিক দিয়ে অজুখানা আছে এবং এদিক দিয়ে অজুখানা। মোটামুটি বলা যায় যে একটা না 40-50 জনের মতো অজু করতে পারবে এমন একটা ব্যবস্থা এই মসজিদের মধ্যে আছে। এই মসজিদের মধ্যে কে কে নামাজ পড়েছেন বা কে কে আশেপাশে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা এই মসজিদের সাথে পরিচিত সেটাও কমেন্ট করে জানাতে পারেন, এবং কারা এই ভিডিওটি দেখে ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি কিন্তু এই মসজিদের ফ্যান হয়ে গেলাম, মানে এটার যে ডিজাইন, ডিজাইনটা সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন থাই গ্লাসের ব্যবহার করা হয়েছে এবং একটা কালার ব্যবহার করেনি, বিভিন্ন কালার ব্যবহার করেছে, খয়েরি রং, মানে ব্লু খয়েরি, তারপর হলো আপনার আরও কয়েকটা কালার ব্যবহার হচ্ছে, সাদা কালার, ফোঁটা ফোঁটা স্টার আঁকা হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে মসজিদটাকে, মানে এক কথায় অসাধারণ। আপনাদের কাছে কেমন লেগেছে মসজিদটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটার ঠিকানা হলো নরসিংদী যেই ব্যাপারীপাড়া ঈদগাহ, সেই ঈদগাহর পিছনেই মসজিদটা। আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হলো ঈদগাহ ব্যাপারীপাড়া যে ঈদগাহ, সেই ঈদগাহর ভিডিও। আর আজকে মসজিদটা, মসজিদটা আসতে হলে আপনার ব্যাপারীপাড়া ঈদগাহ আসতে হবে, ঈদগাহ আসতে হলে নরসিংদী যে বড় বাজার, সেই বড় বাজার থেকে ব্যাপারীপাড়া ঈদগাহ রিক্সা নিয়ে আসতে পারবেন। আগে ব্যাপারীপাড়া আসতে হবে, বড় বাজার আসতে হবে, তারপর সেখান থেকে নিয়ে আসতে হবে আপনার অটো, বা আপনার ডাইরেক্ট পৌরসভা থেকে সামনে থেকে আসতে পারেন। সো কেমন লাগলো দেখতে পাচ্ছেন আলপনা, দিস ইজ ভ্যারি নাইস, এবং কেমন লাগলো আলপনা এবং পুরো মসজিদটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আমি আশরাফ চৌধুরী, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।